রাজশাহীতে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বেসিক ব্যাংকের বরখাস্ত ক্যাশিয়ার তাসনুবা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকিরের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক্সেক জালিয়াতি ও জাল স্বাক্ষর সহ নানা উপায়ে 25টি পরিবারের নিকট থেকে 4.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুক্তভোগী পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, রাজশাহীর এক বড় প্রতারক দম্পতি তাসনুবা ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির, তাদের প্রতারণায় আজ অনেকেই পথে বসতে চলেছে। এই প্রতারক দম্পতি এতই চতুর যে কাউকে তার মা বাবা ভাই বোন সহ আত্মীয় বানিয়ে তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। প্রতারক দম্পতির দ্রুত বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনের বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর বাসার রোড এলাকার ভুক্তভোগী মোসাম্মদ মায়া বেগম ও মোহাম্মদ শরীফুল ইসলাম, উপশহর 1 নং সেক্টরের ভুক্তভোগী গোলাম কিবরিয়া, রানীনগর এলাকার ভুক্তভোগী নাহিদা নাসরিন নীলা এবং দড়িখরবনা উপশহরের ভুক্তভোগী মনিরুজ্জামান সহ প্রতারণার শিকার 100 থেকে 150 জন। এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, ফেরদৌস ও তার স্বামী গোলাম জাকির পলাতক রয়েছেন, তাদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে, দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।